মনে করবে না মাস্টার ডাক্তাররা অজনসিয়াতের মজলিসে খুব কমই আসে, ঠিক না বেটি? আসে না। তবে না আসার পিছনে কারণ দুটো। মানুষ কি করে তৈরি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সূরা মুমিনুনের 13 এবং 14 নম্বরের আয়াত দুটো যখন পড়লেন, ডক্টর মরিজ বুকাইলির মাথা তখন চমচম করছিল, ব্রেনটা ঘুরে গেল। কোরআন যা বলেছে আজকের বিজ্ঞান তাই বলছে, আজকের দুনিয়ার সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা তাই বলছে, এটা কি করে হতে পারে? অবাক হয়ে যাচ্ছিলেন, 1000 বছর আগে তো পৃথিবীতে এত সায়েন্টিস্ট ছিল না। ছিল, এত বৈজ্ঞানিক ছিল? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থিওরি পেয়েছেন কোথায়? এটাই ছিল ডক্টর মরিজ বুকাইলির অনুসন্ধান। হযরত মুহাম্মদ তো কারোর কাছে পড়তে যাননি, শিখতে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, কোন প্রিয় শিক্ষকের কাছে যাননি, কারোর কাছে তো লেখাপড়া করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থিওরি পেলেন কোথায়? মাথা ঘুরে গেল ডক্টর মরিজ বুকাইলির। শুরু করেছিলেন কোরআনের ভুল ধরবেন, সিদ্ধান্ত নিলে এই থিওরি গুলো যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। ডক্টর মরিজ বুকাইদি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এই জন্যই গোড়ায় বলেছিলাম উনি মুসলিম হয়ে যাবার পরে একটা বই লিখেছিলেন, দি বাইবেল দি কোরআন এন্ড সায়েন্স। সে বই আমাদের দেশের মূল সাহেবরা পড়ে বুঝতে পারবে না। দি বাইবেল দি কোরআন এন্ড সায়েন্স, বাইবেল কোরআন বিজ্ঞান, এই তিনটের পারস্পরিক আলোচনা। প্রত্যেকটা আলোচনায় তিনি প্রমাণ করেছেন কোরআন যা বলেছে সেটাই সত্য। আর একটু মন খুলে বলেন। আরে ভাই, অন্য আলেম ওলামাদের কথা কি বলবো, ডক্টর মরিজ বুকাইলির লেখা বই পড়ে আমি বুঝতে পারি না। সায়েন্সের এত নিগুড় তথ্য দিয়ে উনি কোরআন সত্য প্রমাণ করেছেন, যা আমাকে বুঝবার জন্য অন্তত আমাকে হয় বিএসসি নইলে এমএসসি কমপ্লিট হতে হবে। আমি যদি এমএসসি নিয়ে পড়াশোনা করতাম, মাস্টার অফ সায়েন্স কমপ্লিট করতে পারতাম, তাহলে আমি ডক্টর মরিজ বুকাইলির ওই থিওরি গুলো ভালো বুঝতে পারতাম। মুসলমান ঘরের শিক্ষিত ছেলেরা এরা তো একটু লেখাপড়া শিখে কোরআন হাদিসের আর মূল্য দেয় না, কথা বলে না, আছে না? এই দেখবেন সমাজে কিছু মনে করবে না, মাস্টার ডাক্তাররা অজনসিয়াতের মজলিসে খুব কমই আসে, ঠিক না বেটি? আসে না। তবে না আসার পিছনে কারণ দুটো, একটা হতে পারে তাদের অনীহা, আর একটা হতে পারে জি অজনসিয়াতের মজলিস গুলোতে অ্যাকচুয়াল গ্রহণ করার মতো তারা কিছু পায় না। ওদের মজলিসে আসে হয় জীবনী, মা আমেনার জীবনী বলতেছে, তা যে হুজুর বলতে সে বাংলা ভাষাও জানে না, তা একটা শিক্ষিত লোক কি চুলগুনিতে এসে বসে থাকবে? আমি কি বোঝাতে পারছি আপনাদের? একটা ডাক্তার কেন এসে বসে থাকবে? ভাও তার সময় দাম নেই, হুজুরের দু ঘন্টা ওয়াজ, এটা কোরআন নেই, এটা হাদিস নেই, কিচ্ছু নেই, তো সে কি চুলগুনিতে এসে বসে থাকবে এখানে? এজন্য আসে না। আবার এটাও হতে পারে যে এই আলেম ওলামা মানে তাদের কাছে একটা ঘৃণ্য ব্যাপার, কারো কারো কাছে, সবার কাছে না জি, এজন্য তারা আসে না। আপনারা আসেন আলহামদুলিল্লাহ, আর আমরা কোরআন হাদিস দিয়ে যতটা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, ঠিক না? ডক্টর মরিজ বুকাইলি উনি বলছেন, উনি কোরআন গবেষণা করতে করতে বলছেন, মুহাম্মদ সাল্লাম তো কারো কাছে পড়তে যায়নি, জীবনে কারো কাছে কিছু শিখিনি, যা শিখিয়েছেন সব জোর করে বলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লামের থিওরি পেলেন কোথায়? তাহলে থিওরি যিনি দিয়েছেন তিনি আল্লাহ। উনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন।
কি চ্যাম্পিয়ন কিতাব লিখেছেন ইংরেজিতে, দি বাইবেল, দি কোরআন এন্ড সায়েন্স, কোরআন বাংলা বেরিয়ে গেছে, আপনারা পড়ে বুঝতে পারবেন না সে, কিন্তু বিশ্ব সেরা একটা কিতাব, বিশ্ব সেরা একটা পুস্তক বইছে। জি আমরা তো নিজেদেরই চিনি না যে কিভাবে সৃষ্টি।